জানেন বাংলাদেশের এই যে আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার কারিগর আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাগর নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, যাকে বাংলার 16 কোটি মানুষ কিন্তু তাদের হৃদয়ের স্পন্দন হিসাবে বিবেচনা করে এবং যার নেতৃত্বেই এই বাংলাদেশ আজকে মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়িয়েছে। আমাদের সেই প্রিয় নেত্রীকে আপনারা দেখেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কুলাঙ্গার আবু সাইদ চাঁদ একটি সমাবেশে প্রকাশ্য দিবালুকে হত্যার হুমকি দিয়েছে। সেই হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আজকে কিন্তু সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন শুধু নয়, সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ এই হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। তারই ধারাবাহিকতায় আজকে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, আমরা সবাই সিলেটের খেলি মাঠ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছিলাম। এই বিক্ষোভ মিছিল এবং কর্মসূচিতে আপনারা দেখেছেন আজকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়ে একটাই আমাদের দাবি, সেটি হচ্ছে চাঁদকে গ্রেপ্তার করা এবং তাকে রিমান্ডে নিয়ে এই যে হত্যার হুমকি দিয়েছে তার সাথে কারা জড়িত কিংবা কি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বঙ্গবন্ধু কন্যাগর নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে যাচ্ছে এটি বের করার দাবি জানাচ্ছি। এবং এই সিলেটের মাঠে থেকে সিলেটের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এইসব কুলাঙ্গারদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি। নাজিবুল, আজকে আরেকটি বিষয়ে আমরা ওই যে বর্তমান সিটি নির্বাচন চলছে, সিটি নির্বাচন নিয়ে আসলে আপনাদের অনুভূতিটা কি এবং এবারে ইভিএম বুট নিয়ে আসলে বিভিন্ন কথা আসছে, অনেকে বলছেন যে এটা সুস্থ বুট হবে না, এ বিষয়ে আপনার বক্তব্যটা? প্রথম কথা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে একজন ডায়নামিক নেতাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, যার বক্তব্যের জাদুকরি বক্তব্যের মাধ্যমে সিলেটের মানুষ কিন্তু মোহিত এবং যার কার্যক্রমে ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি একজন যোগ্য নেতা নৌকার কাণ্ডারী হিসাবে আমাদের মাঝে এসেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, যার একটি কথায় আজকে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে। আপনারা দেখেছেন বিগত কিছুদিন পূর্বে সিএনজি মালিক সমিতির পেট্রোল পাম্পের যারা আছেন, সিএনজি মালিক যারা রয়েছেন, ওনারাও আনোয়ার ভাইকে নিয়ে একটি সভা করেছেন। এর একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ওনার উদ্যোগ নিয়েছেন সিলেটের যে গ্যাসের সমস্যা রয়েছে সেই গ্যাস সমস্যা সমাধানের জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি আগামী 21 জুনের নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের ভোটার দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কা বিজয়ী করবে। আর আপনি যে ইভিএম এর কথা বলেছেন, আসলে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো আপনারা দেখেছেন ইভিএম এর মাধ্যমে হয়েছে এবং এই সিলেট বিভাগের কোথাও কেউ একটি ইউনিয়ন নির্বাচনেও প্রশ্ন তুলতে পারে নাই এবং এই সর্বশেষ 4টি সদরের যে 4টি ইউনিয়নে নির্বাচন হয়েছে সেখানে আরও দেখেছেন আপনারা আমাদের দলীয় প্রার্থীরা পরাজিত হয়েছে, বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থী অনেকেই বিজয়ী হয়েছে। সেই জায়গায় যখন কেউ প্রশ্ন তোলার অবকাশ নেই, আজকে বুকার মতো ইভিএম সম্পর্কে ধারণা না থাকার কারণে বা ইভিএমকে নিয়ে অনেকে প্রপাগান্ডা চড়াচ্ছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমি তাদেরকে বলবো আপনাদের যদি সৎ সাহস থাকে, জনপ্রিয়তা থাকে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করে ইভিএম সঠিক কি সঠিক নয় সেটি পরীক্ষা করে দেখুন। এখন পরীক্ষার আগেই যদি আপনি বলেন আপনি এই যে প্রশ্নপত্র সেটি ভালো নয় তাহলে তো হবে না, আপনি পরীক্ষায় কি প্রশ্নপত্র আসে সেটির উত্তর দিন, তারপর জবাব মিলিয়ে নেবেন। ধন্যবাদ।